হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, আর আজকের ব্লগটা খুব একটা বড় হবে না, কারণ আজকে হচ্ছে জাস্ট একটা অন্যরকম ব্লগ। আর আজকের ব্লগটায় আমি একটা ডিশ তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা কী ডিশ তোমরা জাস্ট দেখতে থাকো, ওকে? আর আমি এখন থেকে তোমাদেরকে বলছি না, বুঝতেই পারছো এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, আর এটা আমি ভীষণ খেতে ভালোবাসি। তো আমার ইচ্ছা হলো তোমাদের সাথে আজকের ব্লগটা একটা অন্যরকমভাবে করি। তো ফার্স্ট আমি যাবো হচ্ছে আমার কিছু ব্যাংকের কাজ আছে মায়ের সাথে, আর তারপরে তোমাদের সাথে আমি এই ব্লগটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, দেখা হচ্ছে আবার পরে। আর আজকে আমি আমার লুকটা দিয়েছি একদম হালকা নো মেকআপ পিঙ্ক লুক, দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের সব কিছু। আর আমি ভীষণ ভালোবাসি বেবি পিঙ্ক পরতে, তো অবভিয়াসলি এই জন্যে আমি আজকে আমার এই লুকটা পিঙ্ক কালারের মধ্যে রাখলাম, ঠিক আছে? চলো ফ্রেন্ডস। আমি যখন ফুলবাগানের দিকে যাচ্ছিলাম, তো তখন প্যান্টালুন্সের অপোজিটে, তো সেইখানে ভিআইপি মার্কেট সাইডে, তো ওখানে দেখছিলাম যে অনেক মানে দীপাবলির ডেকোরেশনের জিনিস বিক্রি হচ্ছিলো, লাইটিং, প্রদীপ, তো এইসব বিক্রি হচ্ছিলো। তো আমি আর মা দেখছিলাম, তো আমিও নিয়েছি দুটো আর কি ম্যাজিক ক্যান্ডেল ইলেকট্রনিক্সের। হ্যাঁ, তো এগুলো আমি তোমাকে গোপালের ব্লগে একবার অন্য সময় শেয়ার করব। আর এছাড়া এখানে গোপালেরও সব জিনিস পাওয়া যায়। তো আমি একটাই দীপাবলির মানে শপিংয়ের উপরে একটা ব্লগ করব তোমাদের জন্য, ঠিক আছে? তো কোনো এক সময় তো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি
সাউথ ইন্ডিয়ান ফুডটা টেস্ট করছি আর খেতে, তো ওটা আমার ফেভারিট আর কিছুই না, সাউথ ইন্ডিয়ান ধোসা, মশালা ধোসা। তো অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, তো আজকে আমি চলে আসলাম। তো দেখা যায় এখন কীরকম বানায় আর কীরকম টেস্ট হয়ে রয়েছে। বহু আগে এটা খেতাম, তাও প্রায় অনেক বছর হয়ে গেল, 5 বছর। তো অনেকদিন পরেই আসলাম, চলো। তো হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা চলে এসেছি সেই বিশেষ ধোসা খেতে, মশালা ধোসা। মা খাচ্ছে হচ্ছে, অনেকদিন ধরে ভাবছিলাম যে ধোসা খেতে যাবো, ধোসা খেতে যাবো। তবে আমি যে দোকানটায় খাই সেই দোকানটা আজকে খোলা ছিল না কোনো কারণে, তো ভাবলাম ঠিক আছে এটাও ট্রাই করি, এটাও একটা নতুন দোকান। আর এরাও মাদ্রাজি, এরাও যারা বানাচ্ছে মানে বাঙালি কেউ নয়, সবই মাদ্রাজি, ওদের প্রিয় ধোসাটাই দিচ্ছে। চলো ফ্রেন্ডস, এটা একটা ভিআইপি মার্কেটের শপ। তো তোমরা দেখতে পাচ্ছ নাম্বার আর নাম সব দেওয়া রয়েছে, আর খুব দারুণ এখানে সব বম্বে স্টাইলের জামা পাওয়া যায়। আর পাওয়া যায় হচ্ছে এখানে ভীষণ স্টাইলিশ কুর্তা, ড্রেস, তো বুঝতেই পারছ। আর এখানে হচ্ছে আমি একটা ড্রেস নিয়েছিলাম, তো অল্টার করতে দিলাম, তো আমার খুব ভালো লাগলো ড্রেসটা। তো
হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আমার বাড়ি ফিরে এসেছি। আর চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্রচণ্ডভাবে টায়ার্ড আজকে, তো দেখতেই পাচ্ছ সে কখন বেরিয়েছিলাম, মানে দুপুরের পরে, আর তারপরে গিয়ে ব্যাংকের কাজ মেটাতে হয়েছে, আর তারপর ওখান থেকে ফিরে আবার ওই ধোসা খেতে গেলাম। তারপরে টুকটাক মায়েরও অনেক জিনিস কিনলো, আমিও আমার একটা ড্রেস সেটাকে অল্টার করতে দিলাম, তো সেটাকেও নেওয়ার আছে। তো অবভিয়াসলি তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করতে পেরেছি, আর দেখালাম ওখানে কীরকম মানে দীপাবলির যে বাজি ফাজিগুলো বিক্রি হচ্ছিল, তো সরি বাজি না সরি মানে আর কি ওই লাইট ফাইটগুলো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে কী কী ধরনের ডেকোরেশনের লাইট ফাইট বিক্রি হচ্ছিল। তো সেটা নিয়ে আমি একটা পরে ব্লগ করব। তো আবার যেদিনকে মানে গোপালের জিনিস আর কি শপিং করতে যাবো, তো সেটা নিয়ে করবো, তো সেটা নিয়ে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পেলে সেগুলো, তো এখন আমি প্রচণ্ডভাবে টায়ার্ড, তো চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ করে। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। এতবার করে বলছি, রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে যারা দেখবে তারা কিন্তু এসে একটুখানি একটা বাটন টিপলেই সাবস্ক্রাইব হয়ে যায়, তো আমি যখন আরও বেশি করে ব্লগ দেখবো তো তোমাদের কাছে সোজাসুজি সেই ব্লগটা চলে যাবে। তো এই জন্য আই বাটনে ক্লিক করে যে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে তোমার নোটিফিকেশানটা অন করে নাও। আর এছাড়া হচ্ছে তুমি আমাকে সাপোর্ট করো তোমরা, আর চেষ্টা করবো আরও নতুন নতুন ব্লগ দেওয়ার। তো অবভিয়াসলি আর এই ব্লগটা কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমাদের এই ফ্যামিলিটাকে আরও বড়ো করো, ঠিক আছে? আর বলো যে তোমরা কি ভালোবাসো সাউথ ইন্ডিয়ান ফুড খেতে, তো তোমরা কীরকম ধরনের ব্লগ চাইছো আমি সেই রকম দেখানোর চেষ্টা করবো তোমাদের সাথে। তো অবভিয়াসলি খুব ভালো লাগলো তোমাদেরকে দেখিয়ে, আর আজকের মতন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। ও হ্যাঁ, আজকে আমার খুব শরীরটা খারাপ করছিলো, তোমার গা পাকাচ্ছিলো বলে ভাবলাম যে ফুচকা নিয়ে আসি, তো আমি ফুচকাও নিয়ে এসেছি টক জলের সাথে। ভীষণ ভালো লাগে ফুচকা, আলুকাবলি, চুমুড়ি, তিনটে আমার ফেভারিট খাবার, তো এই খাবারগুলো ছাড়া আমি একদম থাকতে পারি না, তো সেই জন্য সেগুলোও নিয়ে এসেছি। আর তো তোমাদের যদি ব্লগটা সত্যি ভালো লেগে থাকে তো ব্লগটা দেখো, আর তাতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে তো শেয়ার করে দিও। চলো টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। চলো টাটা। তো ফ্রেন্ডস, আজকে আমি সারাদিনে কী কী করলাম তো তোমাদের সাথে এবার শেয়ার করে দিলাম, আর তার সাথে সেই মানে মুচমুচে ফুচকা টেস্টি টেস্টি আজকেও আবার শেয়ার করলাম। তো ব্লগটা ভালো লাগলে তবে আমার সাথে থেকো।